31শে মার্চ থেকে এপ্রিলের 1 তারিখ পর্যন্ত NH10 পুরোপুরিভাবে বন্ধ, সমস্ত রকম যান চলাচল কিন্তু বন্ধ। এই ভিডিওটা তোমরা দেখছো NH10 এর। কিছুদিন আগে এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল এবং বৃষ্টির জন্য সেখানে কিন্তু 2-1 দিন বন্ধ ছিল, বাট আবার গাড়ি চলাচল শুরু হয়েছিল। কিন্তু আজকে আবার 30 তারিখে যেহেতু হয়েছে, সেহেতু 30 তারিখ থেকে পুরোপুরিভাবে কিন্তু তোমার 1 তারিখ পর্যন্ত কিন্তু টোটালি কিন্তু বন্ধ আছে, এপ্রিলের 1 তারিখ পর্যন্ত। তো সব গাড়িগুলোকে কিন্তু কালিম্পং সাইডে ঘুরিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে গ্যাংটকে। তো তোমরা হাতে একটু সময় নিয়ে যারা গ্যাংটক থেকে বেরোবে বা তোমরা যারা শিলিগুড়ি থেকে গ্যাংটক যাবে, তারা কিন্তু হাতে সময় নিয়ে বেরোবে, যথেষ্ট বেশি কিন্তু সময় লাগছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, যেটুকু রাস্তা খোলা ছিল সেটুকু রাস্তা কিন্তু প্রচুর জ্যাম ছিল এবং রাস্তায় প্রচণ্ড কাজ চলছে, প্রচুর জায়গায় ধস নেমেছে এবং কিছু কিছু রাস্তা তো পুরো আবার তিস্তার গা পুরো ইয়েগুলো খেয়ে নিয়েছে। তো সেই রাস্তাগুলো মেরামতির জন্য কিন্তু আবারও বন্ধ। দেখে তোমরা বুঝতেই পারছো যে রাস্তায় এই জায়গাটা কতটা ধস নেমেছে এবং অলরেডি 2-3টে জেসিবি কিন্তু কাজ চলছে এবং রাস্তাটাকে কী বলবো ঠিক করার একটা চেষ্টা চলছে। প্রচণ্ড জ্যাম লেগে গেছিলো সেদিন। তো সেই জ্যামের জন্য কিন্তু তার পরদিন থেকে এটা হচ্ছে তোমার কী বলবো 29 তারিখের ভিডিও, বাট 30 তারিখের এই ক্লিপটা হচ্ছে 29 তারিখের। 30 তারিখ থেকে টোটালি কিন্তু আজকে বন্ধ করে দেওয়া হলো এবং এই রাস্তা দিয়ে আর কোনো রকম যান চলাচল চলবে না, যে কোনো যান চলাচল কিন্তু চলবে ঘুরপথ দিয়ে। তো তোমাদের যদি এরকম ইনফরমেশন ভিডিও চাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখতে পারো। এবং সিকিমের সব রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য তোমরা ইস্ট সিকিম নর্থ সিকিমের আপডেট ভিডিও পাওয়ার জন্য কিন্তু এই চ্যানেলটা কিন্তু ফলো করতে পারো। এই মুহূর্তে কিন্তু নর্থ বা ইস্টে কিন্তু প্রচণ্ড তুষারপাত হচ্ছে মাঝে মাঝে, তো এখনও কিন্তু সিকিমে কিন্তু স্নোফল আছে। তোমরা যারা ভাবছো সিকিমে স্নোফল নেই, তার জন্য বলে রাখি ইস্ট এবং নর্থ সিকিমে কিন্তু এখনও মাঝে মাঝে প্রায় কিন্তু স্নোফল হচ্ছে। তো তোমরা যারা আসবে তারা আসতে পারো এবং সিকিমের ওয়েদার কিন্তু এখন খুবই ভালো এবং মানে কী বলবো, তোমরা এই রাস্তাটা অ্যাভয়েড করেছো এবং কালিম্পং হয়ে ঘুরেছো, তারপরে তোমরা মোটামুটি সব ভালো রাস্তা পাবে।